একই শিশু মা একটু নিজে গরম পানি একটু হালকা কুসুম গরম পানিটাকে একটু তাওয়ালে দিয়ে গরম করে নাকে মুখে দেওয়ার দরকার দেয় না। একটু খাঁটি সরষের তেল নাকে দিবে, গলায় দিবে, মাথায় দিবে, পিঠে দিবে, হাতে দিবে, বুকে দিবে, দেয় না। একটু কালি জিরার তেল যদি বুকে পিঠে মাথায় দেয় একটা বাচ্চা, তাহলে কিন্তু সে অনেক রোগ থেকে মুক্তি পায়। কিন্তু মা ওটা বারবার ডাক্তারের কাছে নিতেছে, ডাক্তারকে ভিজ দিতেছে, ডাক্তারকে বিব্রত করতেছে, নিজে টেনশন করতেছে, আমার বাচ্চা রাতে ঘুমাসে না, আমার বাচ্চা দম ছাড়তে কষ্ট হয়। আর এখন আমাদের ডাক্তার সমাজের ভিতরেও কিন্তু মানুষ এবং মানবতা যে জিনিসটা এটা চলে গেছে। একটা শিশু জন্ম হবে, এটাকে একটা মিনিট চেষ্টা করলে সেটা নর্মাল ডেলিভারি হয়, সেটাকে সিজার করার জন্য যদি সরকারি হাসপাতাল হয় তাহলে টেলিফোন করে আরেকটা হাসপাতালে যায়, ভাই আমার এই বাচ্চাটা সিজার হওয়া দরকার, আমার হাসপাতালে ব্যবস্থা নাই, আমার অথবা বলে যে আমার হাসপাতালে বাচ্চাটা ডেলিভারি হয়েছে কিন্তু বাচ্চাটা খুব সমস্যা হবে, বাচ্চাটার মা বাবাকে ভয় দেখায়, সমস্যা হবে। আবার বন্ধুর একটা ক্লিনিক আছে, এটা আমি বলে দিতেছি আপনার কোনো অসুবিধা হবে না, যাই নিয়ে যান, 40,000 টাকা বিল করে 3 দিন পর্যন্ত স্যালাইন মেলান দেওয়া বাচ্চাটার চিরদিনের জন্য রুগী বানায় ছেড়ে দেয়, অহরহ হইতেছে ঢাকা শহরে। আমার আত্মীয় স্বজনের ভিতরে যায় এরকম করে, আরে ভুল করছি স্যার, আপনি বলছিলেন যদি একটু তাম বাচ্চাটাকে তুলসী পাতা খাওয়াইতাম, একটু আদার রস যদি খাওয়াইতাম, আলহামদুলিল্লাহ বাচ্চারা একদম ভালো হয়েছে। আমরা তো ছোটবেলা এইভাবে ভালো হয়েছি, আমরা তো একটু কালি জিরার তেল নাকে মুখে দিই প্রতিদিন, একটু খাঁটি সরষের তেল দিই, এর ফলে কিন্তু আমরা ভালো হয়ে যেতাম। কিন্তু এখন আমার বাচ্চাকে তো একবার হাসপাতালের সিজার না হইলেও চলত, কিন্তু ডাক্তার সাহেব বললো না না সিজার করেন, সিজার করেন, ব্যথা ব্যথায় কষ্ট পাইতেছেন, সিজার করে। আমি অনুরোধ করতেছি দয়া করে এই প্র্যাকটিসগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। একটা ফুলের টকের মধ্যে একটা লেবু লাগাইলে পরে হাজার কি লেবু আছে, এখন শত শত হাজার হাজার লেবু হয়, লেবু গাছ আপনার বাড়িতে রাখতে হবে। আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়িতে থাকি, আপনি বারান্দার ভিতরে একটা লেবু গাছ রাখতে পারেন, আপনার বাড়ির বারান্দায় আপনি একটা ফুলের টপের ভিতরে এক ফুট পুদিনার বীজ, থানকুনি পাতার বীজ, কাঁচামরিচের গাছ আপনি রোপণ করতে পারেন। তারপর হয়েছে কি, আপনার দিল, আপনার মন, আপনার একিন, আপনার বিশ্বাস, আপনার আগ্রহ, আপনার চেতনা যদি ভালো থাকে তাহলে আমি বলবো আপনি দুইটা লোহা দিয়ে একটা গোল্ড রিং করেন, ওইখানে আপনি 10টা ফুলের টপ বসান। সামান্য একটু জায়গা লাগবে, 1 ফিট 5 ফিট জায়গা আপনার বারান্দা, আপনি ফ্ল্যাট যদি ফ্ল্যাটে বসবাস করেন, বাড়িতে বসবাস করেন, আপনার কিন্তু অতটুক জায়গা আছে যেখানে ঘুরে আপনি 10টা ফুলের টপ দিতে পারেন। এই 10টা ফুলের টপে আপনি একটা তুলসী পাতা গাছ লাগাবেন, একটা নিম পাতা গাছ লাগাবেন, একটা কাঁচামরিচ গাছ লাগাবেন, একটা লেবুর গাছ লাগাবেন, আর 1 মুঠ করে ধনে ভিজিয়ে ওই ধনিয়া পাতার সাথেই আপনি দিয়ে দেবেন থানকুনি পাতার বীজ আর পুদিনা পাতার বীজ দিয়ে আপনি ফুলের টপে ছেড়ে দেন। 3টা বিক্রয় হোক একটা টপের মধ্যে, তাহলে আপনার প্রতিদিনের খাদ্যের ভিতরে, এখন একটা বাচ্চা সর্দিতে একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে, আগের দিনে আমাদের মায়েরা দৌড় দিয়ে একটু আদার রস মুখে দিত, সাথে একটা তুলসী পাতা দিত, বাচ্চারা খাইতে চাইত না একটু মধু দিয়ে দিত। 2 দিন 3 দিনের যত বড় সর্দি, যত বড় কাশি, যত বড় কোল্ড অ্যালার্জি, ডাস্টার্জি, সাইনোসাইটিস থাকুক, ওই একটু তুলসী পাতা আর একটু একটু মধু বা একটু গুড় অথবা তুলসী পাতা আর পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলো একসাথে করে খাওয়াই দিত একটা বাচ্চাকে, তার সর্দি কাশি নাক বন্ধ চলে যেত। চিনির একমাত্র কাজ হলো শরীরের সর্বাঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে, অ্যালার্জির জনক হলো চিনি, সুগার। মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে, যত অ্যালার্জি বলেন, যত উত্তপ্ত হওয়া বলেন, যত হাই প্রেশার বলেন, যত কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুষি, নিমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধি সমস্যা, সিওপিডি, যেটা খালি শুধু কফি তৈরি হয়, হ্যাজমা, যে রোগগুলো, এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত। মিষ্টি বলে চিনিটাকে খাই, কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না। আরেকটা মজার ব্যাপার হলো, আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত, এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে, চিনির সাথে একটু গুড় দিয়ে। আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে, গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই। তবে মোলাসেসটা একটু নিরাপদ, যেটা থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে,
মোলাচেস দিয়ে অনেক জিনিস হয়। আধুনিক বিশ্বে এখন মোলাচেস খায়, মোলাচেসের ভিতরে অনেক শক্তি আছে, অনেক বেশি এনার্জি গ্রো করা হয়। যেমন ডিমের ভিতরে অনেক এনার্জি আছে, পনিরের ভিতরে এনার্জি আছে, মাখনের ভিতরে অনেক এনার্জি আছে, দুধের ভিতরে অনেক শক্তি আছে। যেরকম বাদামের ভিতরে পিনাট বাটার হোক, যে কোনো বাদাম যার যেরকম সমর্থন, চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি, কখনো 70 হয়, কখনো 60 হয়, কখনো 40 হয়, কখনো 100 উদ্দেশ্য হয়। তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায়, আমার পুরো পরিবারকে আমি একদিনের জন্য, 2 দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম, সব রকম শক্তি পেয়ে গেলাম, সব রকম শক্তির উৎস পেলাম, শক্তির চান পেয়ে গেলাম। দেখবেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওরকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো। একটা টমেটো বাজারে বিক্রি করতেছি, একটা অ্যালোভেরা বিক্রি করতেছি, চা তৈরি করতেছে, চাটা স্টাইলাইজ হয়ে যায়, কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না। চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ঠনালীকে, মুখকে, দাঁতকে, ঠোঁটকে, গালকে, জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ। চায়ের যে রঙটা, এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে। চায়ের সাথে যা আছে, শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন না, ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, IBS ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা। চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানে সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে। তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন। কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃতি বলেন, যত রকম রাবড়ি বলেন, পিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি, কোনোটাই কিন্তু নিরাপদ না। সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে, সবগুলি আপনার গলার ভিতরে কফ সৃষ্টি করবে। এখান থেকেই আরম্ভ হলো। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে। তৃতীয়, আমাদের শরীরে টিউমার, বাগি, ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে। এবং এই টিউমার, বাগি, ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান, তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে। যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আয়োডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আয়োডিন যদি লবণে আয়োডিন থাকে, তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয়, তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে। আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে, যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে। আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি, SNC সহ বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন।